আসলে আমার ফ্রি দেওয়ার মতো এই মুহূর্তে কিছু নাই, তবে দামে অনেক সাশ্রয় দেব আর কি। দামে সাশ্রয় দেবে, জি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। সাতিয়ান গ্রামের জমিদার কন্যা, নাটোরের রানী ভবানী শঙ্কর যাত্রা বিরতিতে বর্তমান রানীনগর বাজারে বিশ্রাম নিয়েছিলেন, সেই থেকে এর নাম রানীনগর। এটি 1956 সালে রানীনগর থানা হিসেবে আত্মপ্রকাশ করে। উপজেলাটি প্রতিষ্ঠিত হয় 1916 খ্রিস্টাব্দে এবং উপজেলা হিসেবে স্বীকৃতি পায় 1983 সালে পহেলা আগস্টে। আমাদের আজকের গন্তব্য নওগাঁ জেলার রানীনগর উপজেলার কালিগ্রাম গৌরীপাড়ার বিশালদেহি 2021 ঈদ ধামাকার নতুন একটি পর্বে। আমি প্রবাসী, বিদেশ থেকে আইসি, আসে গরুর খামার করছি। আরো গরু আছে আপনার? জি, আরো গরু ভিতরে রয়েছে, আরো পাঁচটা গরু আছে ভিতরে। বিদেশে ছিলেন কয় বছর? বিদেশ ছিলাম 11 বছর। আলহামদুলিল্লাহ, 11 বছর ছিলেন। জি হ্যাঁ। আসছেন কতদিন আগে? 8 বছর হয়েছে। গরু লালন পালন করতেছি আর সংসারের মাঝে সংসার দেখা। আমার বিদেশে অনেক লোক রিং টিং করে যে ভাই আসলে আমরা দেশ থেকে যাব, কি করব না করব। হ্যাঁ, মানে এই জন্যই যদি আপনি বড় করে আলোচনা করবো, আমি এই জন্য আপনি ব্যক্তিগত আলোচনা করতেছি। আপনি বিদেশ থেকে আসলেন 8 বছর আগে, আসার পর আপনি কি দেখি করছেন সেটা বলেন। প্রথমে আসে আমি খামার তৈরি করছি, গরুর খামার। হ্যাঁ, গরুর খামার। তারপরে আমার এটা অনেক দিনের স্বপ্ন ছিল, ছোটবেলার স্বপ্ন ছিল যে আমি হয়তো ভবিষ্যতে একদিন আসে খামার একটা তৈরি করব, খামার তৈরি করব, সেখানে গরু লালন পালন করব। এটা বহুদিনের চিন্তাধারা ছিল। তো হঠাৎ করে বাইরের থেকে আসার পরে গরু সেট করলাম। করার পরে চিন্তা মাথায় ওটা আসলো যে না, এখন সেট করলে হয়তো কিছু লাভবান হওয়া যাবে, ওই কারণে সেট করলাম। লালন পালন করতেছি, আর বয়স হইতেছে 2 বছর 5 মাস। তারপরে কি ইনভেস্ট করলেন এখানে? তারপরে এখন মনে করেন যে গরু বাছুরের উপরে যে টাকা পয়সা দিলে ইনভেস্ট করা, বহুত টাকা লাগে তো এখানে। তাতে কি রকম ইনভেস্ট করা আছে আপনার এখানে? তাও মোটামুটি ধরেন যে 8-9 লক্ষ টাকা দাও আছে শুধু এই খামারে। খামারে আর এইটা কোত্থেকে পাইলেন বংশগত? এটা বংশগত, আমার বাসাতে বীজ দিয়েছিলাম ফিজিয়ান জাতের। আপনার গাবি? আমার গাবি। প্রিয় দর্শক শুনেন, বীজ কিন্তু রিয়েল খামারে দেখেন, ওনার কিন্তু নিজস্ব গাবি থেকে তৈরি করা, উৎপাদিত করা। জি হ্যাঁ। দাদা কি বীজ দিয়েছিলেন আপনি? এটা ফিজিয়ান। রাখার চিন্তা ভাবনা যদি কুরবানিতে ভালো ইয়া পাওয়া যায় হয়তো ছেড়ে দিব, দিয়ে আবার উঠাবো। খাবার দাবার গুলো কি করেছেন বলতো দেখি? খাবার দাবার গুলো কি? খাবার দাবার 100 পণ্য, ভুসি, গুমের ভুসি, ব্যান্ড, ভাত, খুদের ভাত, এগুলাই মূলত খাওয়ায়। এই ফিট ফিট খাওয়ার নাই? না না না। আচ্ছা, বড়গুলোকে কি আসলে কি ফিট খাওয়ায় না? মানে যাকে প্রশ্নটা করি সে বলে না আমার গরু দাই ফিট খাওয়ায় না। না না, আপনি তো তাই বলতেছেন। আসলে কি ফিট ছাড়া গরু হয়? ফিট ছাড়া গরু হয়। আচ্ছা আচ্ছা, ফিট ছাড়া গরু, বড়গুলোকে ফিট ছাড়া হয়? কারণ ফিট দিলে গরু অনেকটা নাই, যে এখন দেখেন এই অবস্থায় গরু যদি ফিট খাওয়াতাম গরু খালি এরকম হেঁটতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, হেঁট পারতো সবসময়, কিন্তু গরু গরু প্রেসার উঠে যায়। হ্যাঁ, প্রেসার উঠে যায় তো, এগুলো ওর বাইরে রাখার সমস্যা। আচ্ছা আচ্ছা, অসম্ভব, ফ্যান ছাড়া বাইরে রাখা যায়। দেখেন আমার গরু বাইরে আছে এখন, একদম তাজা তরতাজা। হ্যাঁ, কোনো সমস্যা নেই, প্রচুর পরিমাণে খাওয়াতে হয় ওগুলো আর কি, কলা খাওয়া। অসুখ বিসুখ গুলা কি আসছিল গরুটার? না, আর হওয়ার পর থেকে কোনো অসুখ নেই। আচ্ছা, এই যে আপনি একটা কথা বললেন যে অসুখ বিসুখ হয় নাই। না, আচ্ছা, যে গরুর কাছে যাই সে কিন্তু একই প্রশ্ন ঘটনা কি? না না, ঘোষণা আসলে কি, এইগুলো বড় গরু ফিজান, এগুলো বড় জাতের অসুখ খুবই কম। আচ্ছা, খুবই কম, আর ভালো যত্ন সহকারে থাকে সবসময়। ছোটখাটো হালকা হয়তো একটু সর্দি টর্দি লাগলো এইটুকু, তারপর বড় কোনো ধরনের অসুখ বিসুখ হয় না। এমনি ভ্যাকসিন ট্যাকসিন দেওয়া আছে? হ্যাঁ, ভ্যাকসিন ট্যাকসিন দেওয়া আছে। আপনি ধরেন
এই খুরা রোগে এগুলো সব ভ্যাকসিন দেওয়া আছে, এ টু জেড আপডেট করা থাকে, হ্যাঁ এগুলো ভ্যাকসিন দেওয়া আছে। আপনি তো অন্যান্য ছোট ছোট গরুগুলো আছে? হ্যাঁ আমি মনে করেন যে গরুর সমিতি তো আছে, সরকারি যে সমিতি আছে এটাতে আমি আছি, সরকার থেকে আমার গরুকে চিকিৎসা দেয়। আচ্ছা আচ্ছা, রেজিস্ট্রেশন করা আছে? হ্যাঁ হ্যাঁ রেজিস্ট্রেশন করা আছে। হ্যাঁ রেজিস্ট্রেশন টাকা পয়সা পাইছেন? টাকা পয়সা আর আগে ফিট পাইছি ইয়া পাইছি এগুলো পাইছি, এবার টাকা পয়সা পান না। এবার অনেকে যদি রেজিস্ট্রেশন হাতাল টাকা পয়সা হ্যাঁ অনেকে পায়, আমরা এখনো এরকম ধরনের ইয়া হয় নাই আমাদের আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন এই যে বলতেছে অসুখ বিসুখ হয় নাই, আর আপনি কিন্তু ছোট গরু পালতেছেন কিন্তু এখন সাথে? হ্যাঁ সাথে। খাবার খাদ্য কোনটা কম বেশি লাগে মনে করেন? খাবারে বড় গরু তো একটু না বেশি দিতেই হবে। আচ্ছা কিন্তু অনেকে বলে বড় গরুকে কম খায়। আমি না খাই কম, ঠিক আছে খাই কম, এক যেগুলা খাবার দিতে হবে ওইগুলা খাবার ওইগুলা গরু পায় না, তো দেওয়া হয় না, মূলত দেওয়া হয় না ওইগুলা। প্রিয় দর্শক আমরা আসলে দেখতে চাচ্ছি যে ওয়েটটা কত, লাইভ ওয়েটটা চলে। এই যে মাপ দিলাম 27 পন গরু, এটা আপনি বলছিলেন অবশ্যই, আপনি আমাকে বলছিলেন আগেই, আপনি কিন্তু বললেন যে মাসখানেক কদিন আগে মাপছিলেন আপনি? ওই মাসখানেক আগে আর কি। মাপ তো তাতে কিন্তু আমাদের এই মাপের একটু বেশ কম বেশি হতে পারে। এখন এর নাম কি রাখছেন ভাই? বাগার, বাগা বাগা। জি হ্যাঁ বাগা রাখছেন কে ভাই? এটা বাঘের মতো দেখতে, তো ওই জন্য নাম রাখছি বাগা। সবাই তো টাইগার রাখে, বিভিন্ন নাম রাখে। আচ্ছা তো ওই জন্য বাঘের মতো দেখতে, ওই জন্য নাম রাখছি বাগা। বাঘা, রানীনগরের বাঘা, রানীনগরের বাঘা। বাঘা আলহামদুলিল্লাহ ফাইন নাম। আচ্ছা এখন যারা গরু কিনতে চাই ভাই, জি ভাই, যারা আসলে প্রকৃত কাস্টমার, তাদেরকে কেউ দেখছি একটা গরু ইয়া ফ্রি দেয়, নানান ধরনের ফ্রি দেয়, আপনার সাথে ফ্রি দিবেন কি? আসলে আমার ফ্রি দেওয়ার মতো এই মুহূর্তে কিছু নাই, তবে দামে অনেক সাশ্রয় দেব আর কি। দামে সাশ্রয় দিবেন? জি ইনশাল্লাহ। আসলে সাশ্রয় দিবেন ইনশাল্লাহ। কত টাকা দাম চাচ্ছেন বলেন ভাই? এই মুহূর্তে গরুটা যদি কোনো ভাই নিতে চায় কিছু কথা হতেই পারে, খুব একটা বেশি ইয়া হবে না আরকি। আচ্ছা সাথে তো ফ্রি টি কিছু দিচ্ছেন না? না ফ্রি টি কোনো কিছু। এখন যারা নিতে চায় ভাই কথা বুঝেন, অনেকে তো গরু নিতে চায়, আপনার তরফ থেকে কি কি সাপোর্ট দিবেন? এই গরুটা যদি নিতে চায়, গরুটা পোষা দেওয়া পর্যন্ত যে পর্যন্ত আমাদের কর্তব্য আছে ততটুক করে দিব আমি। মানে এমনি আপনি ধরেন যদি চট্টগ্রাম থেকে পার্টি খায় আসে, আমারও একটু মহব্বত হয়েছে আমি দুই দিন আমার কাছে আরো বেশি খাওয়াবো, আরো বেশি খাওয়াবো, আরো মোটা তাজা করার চেষ্টা করবো। এই যে আপনি ফাইন যদি 8 লাখ দিলে আপনি 7 লাখ চাচ্ছেন কিছু কম বেশি কেনা বাজার, আপনি টাকাটাতে কি করবেন বলুন তো? আসলে টাকা দিয়া আবার গরু উঠাবো, গরুর পিছনে ব্যয় করবো, এটা তাই করবে না? প্রিয় দর্শক আমি যেটা বলতে চাচ্ছি যে আমার এই খামারিটা দেখেন, উনি কিন্তু দেখেন আমি একটা পশু যদি কাউকে করি নাই, আমি প্রথম করলাম যে আসলে গরুটা বিক্রি করে কি, সেদিন কিন্তু গরু বিক্রি করে কিছু করবে না, সে আরো খামার করবে। তার মানে আমি চাচ্ছি যে যারা হৃদয়মান ব্যক্তি বলতে যারা আসলে অরিজিনাল কোরবানি দিতে চান, আমি চাচ্ছি যে আপনার সরাসরি নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশনে, স্ক্রিনে দ্বারা দেওয়া থাকবে ওনার নাম্বার অ্যাড্রেস সব দেওয়া থাকবে, আপনার সরাসরি কোনো মারফতে যায় না, বা কোনো আমি যেটা বলি বলেই থাকি প্রায় ভিডিওতে, কোনো দালাল মারফত, হ্যাঁ হ্যাঁ আপনি সরাসরি তার কাছে আসেন, 7 লাখ চাইছে ঠিক আছে, আপনি কম বেশি করে যদি পছন্দ হয় সে আপনার সাথে তার ভালো পরামর্শ হয় তাহলে আপনাকে আরও কমও দিতে পারে, আপনি তার সাথে সরাসরি কথা বললে গরুটা নেন এবং দেখেন আপনার যদি এই গরুগুলাই বড় গরুগুলো কিন্তু আসলে সহজে সবাই কিন্তু কোরবানি দিতে পারে না, আপনারা যারা কোরবানি দিতে চান তারা নেন, সরাসরি তার সাথে কথা বলেন, আসেন দেখেন, ইনশাল্লাহ কম বেশি করে আপনার গরুটা দিয়ে দেবেন ইনশাল্লাহ। আচ্ছা এখন এই যে যদি কথা বললাম যে গরুর টাকা দিয়ে কি করবেন, গরু খামার করবেন, আপনি কিন্তু বিদেশে পাঠি, মানে যারা বিদেশে থাকে আপনি কিন্তু রেমিটেন্স যোদ্ধা, আমাদের আসলে বাংলাদেশের অনেক অর্থে আপনি নিয়ে আসছেন আর সেগুলো কিন্তু ভালো কাজে লাগাচ্ছেন, খারাপ কাজে না। এখন যারা মনে করেন বিদেশে থাকে ভাই, তারা কিন্তু অনেক আশাই করে যে বাসায় যে একটা খামার করবো বা একটা বড় গরু পালবো, আপনি তাদের কি পরামর্শ দিবেন? তবে আমি যেটা পরামর্শ দিব, যারা বাহিরে আছে প্রবাসী জীবনে খুব কষ্টের জীবন আমিও ছিলাম জানি, তারা যদি দেশে আসে কিছু করতে চায়, তবে আমার মনে হয় লাভজনক যদি কিছু করতে চায় তাহলে গরুর খামার করে কিছু গরু উঠালে, অল্প টাকা পুঁজি দিয়ে গরু উঠালেই তার চলবে, আস্তে আস্তে পুঁজি বাড়তি হয়ে যাবে অটোমেটিক অটোমেটিক বাড়তি হয়ে যাবে।
এখন মোটামুটি আমি মোটামুটি ধরেন যে 7-8 লক্ষ টাকা গুলা শুরু করলাম, এখন তো মোটামুটি 15-16 লক্ষ টাকা হয়ে গেছে। আচ্ছা 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 করুয়াতে। আচ্ছা 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 মোটামুটি এখন পার ডে নার প্রতি খরচ হইতেছে 700-800 টাকা। এত টাকা খাবার লাগে? এখন খাবার লাগতেছে, দেওয়া লাগতেছে। খাবারটা কম লাগছে কবে? খাবার কম লাগছে 2 মাস আগে। আর শেষবার আপনি দর্শককে কিছু বলেন। আচ্ছা দর্শক ভাই, সালামু আলাইকুম। আমার রায়নগর থানা কালীগ্রাম বরিয়াপাড়াতে বলতেছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আর এরকম খামার করার জন্য যদি আপনারা কোনো সহযোগ দিয়ে আসেন আমার কাছ থেকে, আমি ইনশাআল্লাহ অবশ্যই দিব। ফাইন, গুড। তাহলে সাহায্য সহযোগিতা যত পরিমাণের করার দরকার, কিভাবে করতে হবে, সেট কিভাবে বানাতে হবে, এগুলো সম্পূর্ণ পরামর্শ আমি দিব। আর যারা নিতে যায় তাদের কি বলবেন? জি, যারা গরু নিবে, যারা ও যারা গরু নিবে তাদের জন্য তো ভালো খবর আছেই। তারা আমার গরু এরকম ভাবে কোন সম্পূর্ণ হালাল পদ্ধতিতে তৈরি করে, এটা কোন যেমন যে মুরগির ফিড, বিভিন্ন ফিড খাওয়াই বাজারে, দেখা যায় যাদের গরু দেখেন হিট পারবে, বাইর করার সঙ্গে সঙ্গে হিট পারবে। আমার গরু দেখেন আল্লাহর রহমত একটা কোনো ইয়া নাই, না না খুব সুন্দর, খুব সুন্দর, কোনো কিছু নেই, আতে হালাল পদ্ধতিতে খাওয়ানো হয়েছে সবকিছু। আমার বন্ধু আছে কিন্তু মাঝে মধ্যে লেজ মারতেছে, বুঝছেন না? ওটা তো একটু গরু সার, গরুতে একটু মশা টশা মাছি টাছি তো খেদাবেই গরু। তো ঠিক আছে ভাই, সময় দিয়েছেন, রাত হয়ে গেছে আসলে, আপনি ধীরে ধীরে আসতে আসতে অনেক রাত হয়ে গেছে। তো ভালো থাকেন, দোয়া করি আপনার গরুর জন্য যত তাদের সম্ভব বিক্রি হয়ে যায়। প্রিয় দর্শক, আপনারা যারা গরু খুঁজতেছেন এই মুহূর্তে কোরবানির জন্য, তারা আশা করি যে আসেন, আপনারা দেখেন, গরুটা নেন, আপনিও ভালো থাকবেন, আমার খামারই ভালো থাকবে। প্রিয় দর্শক, আজকের মতো শেষ করছি। সব ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আল্লাহ হাফেজ।